গাইস আসসালামু আলাইকুম আপনারা তো জানেন নি আসলাম আজকে সাইরিতে কি কি খাবো কি রান্না করলাম আজকে দেখেন আপনারা এখানে ভাত রান্না হয়ে গেছে এখানে তরকারি রান্না হয়ে গেছে রুই মাছ দিয়ে কলা দিয়ে এদিকে এদিকে ডাল বানানো হালকা করে পাতলা ঝোল করার জন্য এদিকে শুটকি দিয়ে ডাটা দিয়ে পাকালাম মাশাল্লাহ কত সুন্দর এখন দেখবেন যে লাল শাক এখানে নিয়ে নিলাম লাল শাক মাশাল্লাহ কত সুন্দর হয়েছে মাশাল্লাহ লাল শাক পাকানো হয়ে গেছে এদিকে কমপ্লিট সব রান্না বান্না আজকে সাইরিতে খাবো ইনশাল্লাহ রান্না করতে করতে অনেকটা কষ্ট লেগে গেল মেহনত হয়ে গেছে এই জন্য চা বিস্কুট নিয়ে নিলাম গ্রিন টির সাথে মাশাল্লাহ মাশাল্লাহ একটা চুমুক দিয়ে চাটা খেতে যে একটা শান্তি লাগে মনে যে গার্লফ্রেন্ড কে চুমু দিয়েছি মাশাল্লাহ চা খাওয়াটা শান্তিটা অন্যরকম তরকারি সব রেডি আজকে অনেক আইটেমের খাবার সো গাইস লাইক।